বমি বা বমি বমি ভাব মাঝে মধ্যেই অনেকেরই হয়ে থাকে। কিছু খেলেই মনে হয় বমি হয়ে যাবে। হঠাৎ করে বমি হলে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। অনেকেরই গাড়িতে চড়লে বা গাড়িতে করে কোথাও গেলেই বমি হয় বা গা বমি পায়। আজ আমরা জানব ঘরোয়া কিছু পদ্ধতি বা টিপস সম্পর্কে, যার ফলে এই সমস্যার হাত থেকে মুক্তি মিলবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আদা। আদা দ্রুত বমিভাব দূর করতে খুবই কার্যকরী। এক টুকরো আদা চায়ের সাথে খেলে বমিভাব দূর হয়ে যায়। এছাড়াও যদি আদা কুচি মুখে রাখা যায় তাহলেও অনেকটাই বমিভাব কেটে যায়। জিরে বা জিরা। জিরা আর একটি উপাদান যা নিমেষে আপনার বমি বমি ভাব দূর করে দেবে। কিছু পরিমাণ জিরা গুঁড়ো করে খেয়ে ফেলুন, মুহূর্তের মধ্যেই আপনার বমি বমি ভাব দূর হয়ে যাবে। লবঙ্গ। মুখে একটি লবঙ্গ রেখে দিলে তা বমি বমি ভাব কাটিয়ে দেয়। এটি মুখে থাকলে আমাদের মনটাও অন্য দিকে থাকে, তাই বমি বমি ভাব দূর করার জন্য এক থেকে দুটি লবঙ্গ কিছুক্ষণ চিবিয়ে নিন। এর ফলে বমি বমির সমস্যা কেটে যাবে। লেবু। খুব সহজ ও সস্তা একটি উপায় হলো লেবু। এক টুকরো লেবু মুখে নিয়ে চুষে নিন। এছাড়াও এক গ্লাস জলে এক টুকরো লেবুর রস ও এক চিমটি লবণ দিয়ে পান করুন। এতে দ্রুত বমিভাব দূর হয়ে যাবে। তাছাড়াও এক টুকরো লেবু নাকের কাছে রেখে কিছুক্ষণ শুকলেও এর থেকে উপকার পাবেন, কারণ লেবুর গন্ধই বমিভাব কাটানোর জন্য যথেষ্ট। মৌরি। মৌরি মুখে দিলেই তা আমাদের খাবার হজমে সাহায্য করে, তাই নিয়মিত খাবারের পর মুখে যদি মৌরি নেওয়া যায় বা মৌরি খাওয়া যায় তা গা গলানো বা বমি বমি ভাব অনেকটি কমিয়ে দেয়। জোয়ান। জোয়ানও খাবার হজমে সাহায্য করে, তাই অবশ্যই সাথে রাখুন জোয়ান। এতে বমির সমস্যাও কেটে যায়, তাই বমি বমি ভাব কমাতে খাবার পর অবশ্যই জোয়ান খেতে পারেন। সুতরাং বমি হচ্ছে একটি খুবই কষ্টকর বিষয়, যার ফলে শারীরিক ও মানসিক ক্লান্তির সৃষ্টি হয়। তাই এবার থেকে নামি দামি ঔষধ খাওয়া ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে এর সমাধান করুন। ভিডিওটি দেখার জন্য সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।